সুব্রহ্মণ্যম স্বামী অভ্যন্তরীণ সুরক্ষা কাশ্মীর ব্যর্থতা নিয়েও তিনি টুইটে লিখেছেন। কে দায়ী? বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী তিনি টুইট করেছেন, মোদি সরকারের রিপোর্ট কার্ড নিয়ে অর্থনীতি ব্যর্থ, বিদেশ নীতি আফগানিস্তান ব্যর্থতা নিয়েও কিন্তু টুইটে তিনি এই মুহূর্তে তিনি উল্লেখ করেছেন। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মবিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। সুব্রহ্মণ্যম স্বামী যে টুইট বার্তায় যে তোপ, সেটা কতটা গুরুত্বপূর্ণ এই এই মুহূর্তে, কি ইঙ্গিত এই মুহূর্তে বহন করছে এই টুইট বার্তা? সঞ্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গতকালই সুব্রহ্মণ্যম স্বামীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, যেটা দুতরফেই বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। এবং আমরা অতীতেও দেখেছি সুব্রহ্মণ্যম স্বামী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে সংস্কারমূলক মন্তব্য করেছেন, টিকা টিপ্পণী করেছেন, টুইট করেছেন। কিন্তু গতকালের বৈঠকের পর আজকে সকাল 4:55 সুব্রহ্মণ্যম স্বামী যে টুইট করেছেন, এবং তিনি একদম স্পষ্টভাবে যেটা উল্লেখ করেছেন, মোদী সরকারের রিপোর্ট কার্ড, যেখানে প্রথমেই তিনি ইকোনমিতে মোদী সরকারকে ফেল করালেন, বর্ডার সিকিউরিটি, যেটা এই মুহূর্তে বিএসএফ ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু বিরোধী দল যেটা নিয়ে এই মুহূর্তে সমালোচনা করছেন, সেই বর্ডার সিকিউরিটি নিয়ে ফেল করালেন, ফরেন পলিসি নিয়ে আফগানিস্তান ফিরাজপুর কথা মনে করালেন, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে পেগাসাস এনএস কথা মনে করালেন, বিভিন্ন বিষয় নিয়ে যে একাধিক তোপ ডাকলেন। এবং সুব্রহ্মণ্যম স্বামী সম্পর্কে গতকাল থেকে বিজেপি নেতারা যে ধরনের মন্তব্য করছেন, সেটার কোন রকম ভাবে একটা ইঙ্গিত, প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি লিখলেন যে এই সমস্ত ব্যর্থতার জন্য কে দায়ী। সুব্রহ্মণ্যম স্বামী নিজে কিছুটা ব্যঙ্গাত্মক তিনি বার্তা দিলেন। খুব স্বাভাবিকভাবে আজকের এই সকালের টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকালের বৈঠক এবং সেই বৈঠকের পর বিভিন্ন রকম জল্পনা হয়েছে, এবং তারপর সুব্রহ্মণ্যম স্বামীর এই টুইট খুব স্বাভাবিকভাবেই ইঙ্গিতপূর্ণ। ধন্যবাদ মমিতা চক্রবর্তী, প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকালই দেখা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী, এবং তারপরে মোদি সরকারের বিরুদ্ধে টুইটে একগুচ্ছ তোপ দাগলেন সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে একগুচ্ছ তোপ মোদি সরকারের বিরুদ্ধে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সুব্রহ্মণ্যম স্বামী তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন টুইটের মধ্যে দিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকালই দেখা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী, এবং তারপরে মোদী সরকারের বিরুদ্ধে টুইটারে একগুচ্ছ তোপ দাগলেন সুব্রহ্মণ্যম স্বামী। জাতীয় সুরক্ষা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন পেগাসাস এনএসও, সবকিছুই তিনি টুইটে উল্লেখ করেছেন, অভ্যন্তরীণ সুরক্ষা, কাশ্মীর ব্যর্থতা নিয়েও তিনি টুইটে উল্লেখ করেছেন। সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন টুইটে, কে দায়ী? মোদী সরকারের রিপোর্ট কার্ড, যেখানে অর্থনীতি ব্যর্থ, সীমান্ত সুরক্ষা ব্যর্থ, বিদেশ নীতি, আফগানিস্তান ব্যর্থতা, এবং জাতীয় সুরক্ষা, পেগাসাস এনএসও, এই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, অভ্যন্তরীণ সুরক্ষা, কাশ্মীর ব্যর্থতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এবং টুইটে উল্লেখ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক, এবং তারপরে মোদি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ তোপ দেগেছেন সুব্রহ্মণ্যম স্বামী, টুইটের মধ্যে দিয়ে তিনি তোপ দেগেছেন। সুব্রহ্মণ্যম স্বামীর যে টুইট বার্তা, সেটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে মুহূর্তে বিশেষজ্ঞ মহল। সুব্রহ্মণ্যম স্বামী তোপ টুইট বার্তায় টুইটে মোদি সরকারকে তোপ দাগলেন সুব্রহ্মণ্যম স্বামী।
সৌগত রায় আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা এই মুহূর্তে। সৌগতবাবু কি বলতে চাইবেন? না, সুব্রমণিয়াম স্বামী বিজেপির পুরনো দিনের লোক, তিনি সবসময় ব্যতিক্রমী কথা বলেন, কিন্তু তার পাণ্ডিত্য ইত্যাদি নিয়ে কোনো সংশয় নেই। উনি যদি মোদীর সরকারকে ব্যর্থ বলেন বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আমাদের কি বলার থাকতে পারে? উনি বিজেপি সদস্য, এখনো বিজেপি ওর কাছে জিজ্ঞেস করুন। আমরা তো বলছি মোদী অনেক কিছুতে ব্যর্থ, কিন্তু বিজেপির মধ্যে থেকে এই কথাটা বসে। অনেক ধন্যবাদ সৌগত রায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে, তৃণমূল সাংসদ আমাদের সঙ্গে কথা বললেন। এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে মোদী সরকারের বিরুদ্ধে টুইটে একগুচ্ছ তোপ দেখেছে সুব্রমণিয়াম স্বামি। মোদী সরকারকে টুইটে একের পর এক কটাক্ষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ এই গোটা বিষয়টি। টুইটে তিনি লিখেছেন, মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে অর্থনীতি ব্যর্থ, সীমান্ত সুরক্ষা ব্যর্থ, বিদেশ নীতি, আফগানিস্তান ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন, জাতীয় সুরক্ষা পেগাসাস এনএসও এ নিয়েও প্রশ্ন তুলেছেন সুব্রমণিয়াম স্বামি, অভ্যন্তরীণ সুরক্ষা এবং কাশ্মীর ব্যর্থতা নিয়েও কিন্তু একগুচ্ছ তোপ দেখেছেন সুব্রমণিয়াম স্বামী।